সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। মাসুমা রহমান নাবিলা একজন বাংলাদেশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক, মডেল এবং অভিনেত্রী। 2006 সালে টিভি উপস্থাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। উপস্থাপনা, মডেলিং, টিভি নাটকের পাশাপাশি তিনি তার প্রথম চলচ্চিত্র আয়নাবাজিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। 2016 সালে মুক্তিপ্রাপ্ত আয়নাবাজি ছবিতে অভিনয়ের জন্য দর্শকদের ভোটে তিনি মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হন। প্রথম কোনো চলচ্চিত্রে অভিনয় করেই তিনি মেরিল প্রথম আলো পুরস্কার জিতে নেন। নাবিলা জেদ্দা সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তার বাবা লুৎফুর রহমান সেখানে একটি বেসরকারি ফার্মে একজন নিরীক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সেখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন এবং তার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শেষ করে ঢাকায় চলে আসেন। তিনি ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজে তার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে তার বিএ সম্পন্ন করেন। নাবিলার মডেলিংয়ে আত্মপ্রকাশ ঘটে 2006 সালে মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালিত একটি শার্প প্লেটের বিজ্ঞাপনের মাধ্যমে। এছাড়া তিনি ফেয়ার অ্যান্ড লাভলি, বাংলালিঙ্ক 3G, রবি, ডাবর ভাটিকা হেয়ারওয়েল, আমিন জুয়েলার্সের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। বেশ কিছু ম্যাগাজিন এবং খবরের কাগজের প্রচ্ছদে তাকে মডেল হিসেবে দেখা যায়। তিনি ভাটিকা ন্যাচারালস ইউরোপের জন্য একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত হন। 2006 সালে বাংলাভিশনের ক্লাসের বাইরে নামক একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে নাবিলার পথ চলা শুরু হয়। এরপর তিনি এনটিভির লাইভ কুইজ অনুষ্ঠান জানার আছে বলার আছে এবং বাংলাভিশনে প্রচারিত আরজে নীরবের সঙ্গে মিউজিক টুগেদার অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানটি একই সঙ্গে রেডিও টুডেতেও প্রচার করা হতো। তিনি বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান এবং আইসিসি বিশ্ব 2020 থেকে 100 দিনের কাউন্টডাউনে উপস্থাপনা করেছেন। 2011 সালে আরটিভিতে প্রচারিত এক্সট্রা ইনিংস, পরবর্তী সময়ে ডায়মন্ড ওয়ার্ল্ড, লাকি 9 ও এশিয়ান টিভির স্টার ডান্স অনুষ্ঠানের উপস্থাপনা করে বেশ পরিচিতি পান। টিভি অনুষ্ঠান ছাড়াও তিনি বিভিন্ন কর্পোরেট শো ও সরকারি বেসরকারি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। নাবিলা জি টিভিতে একটি নাটক 5 Female Friends-এ তার নিজের চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকে অন্য 4 অভিনেত্রী হলেন শ্রিয়া সর্বজয়া, জান্নাতুল ফেরদৌস, পিয়া, ডিজে সোনিকা এবং মারিয়া নূর। এই নাটক মাবরুর রশিদ বান্না, ইমরাউল রাফাত এবং গৌতম কৌরি দ্বারা পরিচালিত হয়। নাবিলা আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। টিভি বিজ্ঞাপন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এটি নির্মাণ করেন। ছবিটি হাফ স্টপ ডাউনের প্রযোজনায় এতে চঞ্চল চৌধুরী, লুৎফুর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান এবং গাউসুল আলম শাউন সহ আরও অন্যান্যরা অভিনয় করেছেন। ছবিটি 30 সেপ্টেম্বর 2016 সালে মুক্তি পায়। নাবিলার উপস্থাপনায় অন্যান্য জনপ্রিয় অনুষ্ঠানগুলো হল এনটিভির হিপ হিপ হুররে, আরটিভির লাকি 9, একই চ্যানেলে এক্সট্রা ইনিংস, চ্যানেল 9-এ সিং উইথ MLTR, মাছরাঙা টেলিভিশনে রবি সেরা প্রতিভা, চ্যানেল 9-এ 2013 সালে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান, একই বছর এশিয়ান টিভিতে স্টার টার্মস, ব্র্যাক ব্যাংক মেঘে ঢাকা তারা, এশিয়ান টিভিতে 2013 সালে রাতের তারা, বৈশাখী টিভিতে 2014 সালে দি মিউজিক ট্রেন, গাজী টেলিভিশনে 2014 সালে টি-20 ক্রিকেট ব্লাস্ট, আরটিভিতে 2014 সালে ডাবর আমলা এক্সট্রা অর্ডিনারি, একই বছর আরটিভিতে আরটিভি স্টার অ্যাওয়ার্ড, এনটিভিতে হরলিক্স ফ্যামিলি নিউট্রিশো এবং মার্কস অলরাউন্ডার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দেখিয়ে দাও কুইজ কন্টেস্ট, গাজী টেলিভিশনে কিউট পাবলিক, স্পোর্টস মাস্টার, ক্রিক ফিক, আরটিভিতে ইফাত মুরুর ইফতার, এটিএন বাংলায় উজান গাঙের নাইয়া মৌসুম 2, এটিএন বাংলায় নোভা স্টার মোমেন্টস, চ্যানেল আইএ 7-Up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ মৌসুম 1-এ উপস্থাপনা করেন তিনি। 2016 সালে মেরিল প্রথম আলো পুরস্কারে তিনি আয়নাবাজি চলচ্চিত্র অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার জিতে নেন। এপ্রিল 2018 সালে মাসুমা রহমান নাবিলা বিয়ে করেন পাত্র জোবাইদুল হক রিমকে। রিম পেশায় একজন ব্যাংকার। রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে 26 এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নাবিলা ও জোবাইদুল হক রিমের বিয়ে হয়। অনুষ্ঠানে নাবিলার আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যমে বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা। 18 বছর আগে জোবাইদুল হক রিমের সঙ্গে পরিচয় হয় বলে জানিয়েছেন নাবিলা। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। বাবার চাকরি সূত্রে নাবিলার কৈশোর কেটেছে সৌদি আরবের জেদ্দায়। অন্যদিকে জোবাইদুল হকও ছিলেন জেদ্দায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।